নমস্কার দেখছেন কলকাতা টিভি আপনাদের সঙ্গে রয়েছে আমি মানসী শুরু করছি এই মুহূর্তে যে খবরের দিকে চোখ রাখবো ফের ডিটেনশন ক্যাম্পে বাঙালির মৃত্যু অসমের গোয়ালপাড়ায় এক ডিটেনশন ক্যাম্পে বাঙালির মৃত্যু প্রতিবাদে দেহ নিতে নারাজ পরিবার অসমের গোয়ালপাড়া ডিটেনশন ক্যাম্পে অসুস্থ হয়ে মৃত্যু ফালু দাস নামে এক ব্যক্তি বুধবার রাতে গুয়াহাটি মেডিকেল কলেজে মৃত্যু হয় তার পরিবারের অভিযোগ নাগরিক পন্ডিতের নাম ওঠানোর নামে দিনের পর দিন ডিটেনশন ক্যাম্পে আটকে রাখা হচ্ছে বিদেশি পরিচয় দিয়ে হয়রানি করা হচ্ছে এর আগেও একইভাবে বন্দী থাকা অবস্থায় ডিটেনশন ক্যাম্পে মৃত্যু হয় দুলাল চন্দ্র পাল নামে এক ব্যক্তির ঘটনায় নড়ে চড়ে বসেছে হিমন্ত শর্মা সরকার ডিটেনশন ক্যাম্পগুলির অবস্থা বন্দীদের স্বাস্থ্য খতিয়ে দেখা নিয়ে পর্যালোচনা শুরু হয়েছে পাকিস্তানের পর উজাপ্পানের যে আগ্রায় ধৃত তিন কাশ্মীরি ছাত্রের বিরুদ্ধে দেশদ্রোহের মামলা রুজু করবে উত্তরপ্রদেশ সরকার বৃহস্পতিবার সকালে টুইট করে জানিয়েছে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের দপ্তর ধৃতরা প্রত্যেকেই রাজা বলবন্ত সিং কলেজের ইঞ্জিনিয়ারিং এর ছাত্র আসির ইউসুফ ও ইনায়েত আলতাফ শেখ তৃতীয় বর্ষের ছাত্র সাউকাত আহমদ গনাই চতুর্থ বর্ষে ইতিমধ্যেই ওই তিন ছাত্রের বিরুদ্ধে ধর্মীয় উস্কানি দিয়ে গোষ্ঠীর মধ্যে সন্ত্রাস ও সাইবার সন্ত্রাসের মামলা করা হয়েছে এর সঙ্গে জুড়ল দেশদ্রোহিতার অভিযোগ সোমবারই কলেজ কর্তৃপক্ষ তিন ছাত্রকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাসপেন্ড করা হয়েছিল টি টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের কাছে ভারতের হারের পর কলেজ ক্যাম্পাসের মধ্যেই পাকিস্তানের পক্ষে স্লোগান দিতে থাকে অভিযুক্তরা পাক জয়ে উচ্ছ্বাসে মেতে ওঠে তারা নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় অভিযুক্তদের এদিকে একই ঘটনায় আরও চারজনকে গ্রেফতার করা হয়েছে উত্তরপ্রদেশে বেরেলি থেকে চারজন এবং লখনৌ থেকে আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ সংক্রমণ নিয়ে উদ্বেগ বাড়ছে বুধবার থেকে 20% বাড়ল দৈনিক সংক্রমণ মৃত্যু বাড়ল 25%-এর কিছু বেশি বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী দৈনিক সংক্রমণ 16,156 বুধবার যা ছিল 13,451 একদিনে করোনার বলি 733 জন বুধবার যা ছিল 585 জন সংক্রমণের শীর্ষে কেরল দক্ষিণে এই রাজ্যে দৈনিক সংক্রমণ 9,445 একদিনে মৃত্যু হয়েছে 622 জনের মহারাষ্ট্রে দৈনিক সংক্রমণ 1,485 তামিলনাড়ুতে দৈনিক সংক্রমণ 1,075 বাংলাতে সংক্রমণ 1,066 অর্থাৎ রীতিমতো উদ্বেগ বাড়াচ্ছে করোনার এই সংক্রমণ এই মুহূর্তে এখন এই পর্যন্তই দেখছেন কলকাতা টিভি রাত দিন সাত দিন